আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আর রেগুলার অনলাইন ক্লাস। আই হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই টি ক্রিয়েটর। আই এম মেনাজান আখি, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ প্ল্যাটফেয়ার স্কুল। টুডে উই ডিসকাস অ্যাবাউট টু ডায়লগস অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস নাম্বার 6 অ্যান্ড নাম্বার 8। সো লেটস স্টার্ট আওয়ার টপিক ডায়লগ 6। ইলিটারেসি ইজ ওয়ান অফ দ্য সিরিয়াস প্রবলেমস অফ বাংলাদেশ। Now write a dialogue between yourself and your friend Oppo, how to eradicate the literacy problem from Bangladesh. Oppo, would you please tell me the condition of illiteracy in Bangladesh? Oppo jiggesha koreche. Acha, Oppo bolche je tumi ki amake bolbe Bangladeshi nirakkhorotar obostha ki. Would you please tell me the condition of illiteracy in Bangladesh? অর্থাৎ অপু জিজ্ঞাসা করেছে, তুমি কি দয়া করে আমাকে বলবে যে বাংলাদেশে নিরক্ষরতার অবস্থা কি। মাইসেলফ, এ লার্জ নাম্বার অফ পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। আমি বলছি তাকে যে আমাদের দেশের একটা বিরাট সংখ্যক লোক হচ্ছে নিরক্ষর, অর্থাৎ তারা পড়াশোনা জানে না। অপু, হোয়াট দ্য হার্ম ক্যান ইট কজ টু দ্য সোসাইটি, এর কী ক্ষতিকর দিক আছে আমাদের সমাজের ওপর। মাইসেলফ, ইট ইজ দ্য রুট কজ অফ ইগনোরেন্স উইথ ফ্রাস্ট্রেটস অল ডেভেলপমেন্ট এফোর্টস অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কমিউনিটি। রুট কজ বলতে বোঝানো হচ্ছে অজ্ঞতার যে মূল কারণ, এটা হচ্ছে সকল উন্নতিকে বাধা প্রদান করে। এটা দেশের হোক, আমাদের সমাজের হোক এবং আমাদের সরকারেরই হোক। অর্থাৎ যদি একটা নাগরিক নিরক্ষর হয় তাহলে অ্যাকচুয়ালি সে আসলে দেশের জন্য বোঝা স্বরূপ। নো ডেভেলপমেন্ট এফোর্ট ক্যান সাকসেস আনলেস ইলিটারেসি ইজ ইরাডিকেটেড। অর্থাৎ কোনো উন্নতি মানে সফল হওয়া সম্ভব না যদি পুরোপুরিভাবে হচ্ছে আমরা নিরক্ষরতাকে দূর করতে না পারি। ওপো, হাউ ক্যান উই গেট রিড অফ ইলিটারেসি, আমরা কীভাবে এটাকে দূর করতে পারবো, অর্থাৎ নিরক্ষরতাকে আমরা কীভাবে দূর করতে পারবো। মাইসেল, পিপল শুড বি মেড অ্যাওয়ার অফ দি ইম্পর্টেন্স অফ ইলিটারেসি। অর্থাৎ মানুষকে এই শিক্ষার যে গুরুত্বটা এটা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। প্রাইমারি এডুকেশন শুড বি মেড কম্পালসারি অ্যান্ড মোর কমিউনিটি লার্নিং সেন্টার্স শুড বি এস্টাবলিশড ফর টিচিং অ্যাডাল্টস অ্যান্ড আউট অফ স্কুল ইয়ুথস। অর্থাৎ প্রাথমিক যে শিক্ষা আছে এটাকে হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক করতে হবে, আর কমিউনিটি লার্নিং সেন্টারগুলো আছে যেখানে যেগুলো প্রতিষ্ঠা করতে হবে এবং যেখানে শিক্ষার ব্যবস্থা করতে হবে এরকম শিশু যারা আছে, যারা হচ্ছে অনেক সময় হচ্ছে স্কুল থেকে ঝরে পড়ে, ঠিক আছে, এখন আর পড়াশোনা করতেছে না, এমন শিশুদের জন্য এরকম একটা কমিউনিটি লার্নিং সেন্টার তৈরি করতে হবে। দেখো, আমাদের দেশে নিরক্ষরতার অনেক কারণ আছে। দারিদ্রতার কারণে অনেক সময় শিশুরা স্কুলে যেতে পারে না। অ্যাকচুয়ালি একটা দেশের জনগণ যদি হচ্ছে নিরক্ষর থাকে তাহলে সে দেশে অনেক প্রবলেম ফেস করতে হয়। আরও একটা মূল কথা, সেটা হচ্ছে আসলে শিক্ষিত যারা তারা হচ্ছে আসলে দেশের সম্পদ। তো হচ্ছে এই প্যাসেজটা তোমাদের, এই ডায়লগটা হচ্ছে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। এর সাথে যদি তোমরা চাও আরও বেশি কিছু অ্যাড করতে পারবে। অপু, থ্যাংক ইউ, মাইসেলফ ওয়েলকাম। তো এই ছিল আমাদের ফার্স্ট যে ডায়লগটা, সেটা দেন আমরা চলে যাবো আমাদের নেক্সট ডায়লগে। এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। দেখো, এখানে দুটো বন্ধুর মধ্যে ইংরেজি শিক্ষার যে গুরুত্বটা আছে এই সম্পর্কে কথোপকথন হচ্ছে। আমি তোমাদের আবার বলছি, আগে যে ডায়লগ শিখেছিলাম তাতেও বলেছি, ডায়লগে যদি সাপোজ দেওয়া থাকে তাহলে ওই নাম ইউজ করেই তোমাদের ডায়লগ লিখতে হবে, আর যদি সেটা দেওয়া না থাকে তাহলে এখানে তুমি তোমার ইচ্ছা মতো নাম ইউজ করে ডায়লগ কমপ্লিট করতে পারবে। শিউলি, হ্যালো শাহিদা, হোয়াট আর ইউ ডুইং। শিউলি বলছে, হ্যালো শাহিদা, তুমি কী করছো। শাহিদা, আই এম রিডিং অ্যান আর্টিকেল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আমি একটা লেখা পড়ছি, সেটা হচ্ছে ইংরেজি শিক্ষার গুরুত্বের উপরে। শিউলি, অ্যাকচুয়ালি ইংলিশ ইজ এসেনশিয়াল ইন আওয়ার এভরি ওয়ার্ক অফ লাইফ। অর্থাৎ ইংরেজি হচ্ছে আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজনীয়। শাহিদা, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। ইটস এসেনশিয়াল ফর হায়ার এডুকেশন, এর প্রয়োজনীয়তা আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। অল দ্য বুকস অন হায়ার এডুকেশন অফ এভরি ব্রাঞ্চ অফ নলেজ আর রিটেন ইন ইংলিশ। অর্থাৎ উচ্চশিক্ষার যে প্রত্যেকটা শাখার জ্ঞানের যে বইগুলো আছে এগুলো সব হচ্ছে ইংরেজিতে লেখা। শিউলি, ইটস হেল্পস এ ম্যান টু গেট এ গুড জব অ্যান্ড টু আর্ন মোর মানি, এটা একটা মানুষকে ভালো একটা চাকরি পেতে সাহায্য করে এবং হচ্ছে বেশি টাকা আয় করতে সাহায্য করে।
শাহিদা ইটস দ্য অফিসিয়াল অর সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ মোর দ্যান 60 কান্ট্রিজ অ্যান্ড অফ মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এটা হচ্ছে অনেকের অনেক জায়গার অফিসিয়াল ভাষা এবং হচ্ছে অর্ধ অফিসিয়াল ভাষা এটা হচ্ছে 60টারও বেশি দেশ এই ভাষাটাকে তাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং আরও যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তারা এই ভাষাটাকে অফিসিয়াল এবং সেমি অফিসিয়াল ভাষা হিসেবে ইউজ করে সো টু মেনটেন ডেইলি অফিসিয়াল করেসপন্ডেন্স ইংলিশ ইজ এ মাস্ট অর্থাৎ আমাদের প্রত্যেক দিনে যে অফিসিয়াল কাজ কর্মকাণ্ড আছে এগুলোর জন্য হচ্ছে ইংলিশ বাধ্যতামূলক শিউলি রাইট ইউ আর ইনফ্যাক্ট দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস তুমি ঠিকই বলেছ আর ইংরেজির যে গুরুত্ব এটা আসলে বলে শব্দ দিয়ে বলে বোঝাবার মতো না শাহেদা সো অল অফ আস মাস্ট লার্ন ইংলিশ এজন্য আমাদের প্রত্যেকের ইংরেজি শেখা বাধ্যতামূলক আর একটা কথা এখানে হচ্ছে দেখো এন্ডিংটা আরও সুন্দর করতে পারি আমরা এখানে এন্ডিংটা ওভাবে সুন্দর হয়নি থ্যাংক ইউ ওয়েলকাম দেন হচ্ছে সি ইউ অ্যাগেন এইসব কথা দিয়ে আমরা হচ্ছে ডায়লগটা শেষ করব হেডিংটা আর হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর হচ্ছে এন্ডিং পয়েন্ট সুন্দর হলেই ডায়লগ সুন্দর হয় প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে উইকলি সিলেবাস আছে এতে হচ্ছে ডায়লগের সাথে আমাদের পাংচুয়েশন রিভিশন আছে পাংচুয়েশনের ভিডিও আমি তোমাদের আগেই দিয়েছি এখন আমরা দুটো পাংচুয়েশন রিভিশন করব দুটো বোর্ড সলভ করব তাহলে আমাদের এটা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2018-তে এসেছে দ্য টিচার সেড ডিয়ার স্টুডেন্টস ইউ শুড ফলো মাই অ্যাডভাইস হোয়াই শুড ওয়ে নট ফলো ইউর স্যার সেড দ্য স্টুডেন্টস এটার অ্যান্সার হবে দ্য টিচার সেড ডিয়ার স্টুডেন্টস ইউ শুড ফলো মাই অ্যাডভাইস হোয়াই শুড ওয়ে নট ফলো ইউ স্যার সেড দ্য স্টুডেন্টস দেন হচ্ছে আমরা নাম্বার টুটা সলভ করব রিটার্নিং হোম রবিনস ফাদার সেড টু হিম ইউর প্রোগ্রেস ইজ নাও ভেরি স্লো ইউ আর অলওয়েজ সিন উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস দেখো এটার সলিউশন হচ্ছে রিটার্নিং হোম রবিনস ফাদার সেড টু হিম ইউর প্রোগ্রেস ইজ নাও ভেরি স্লো ইউ আর অলওয়েজ সিন উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস আমরা নেক্সট আরেকটা পাংচুয়েশন করব এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2018-তে এসেছে ডু ইউ থিঙ্ক ইট ইজ ইজি টু পাস ইংলিশ সেইড তালহা নো সেইড তাবাসসুম বাট হোয়াই আর ইউ সো কেয়ারলেস অফ ইংলিশ আই ডোন্ট ফিল ইন্টারেস্ট ইন দিস সাবজেক্ট ওহ আই সি আচ্ছা এটার সলিউশন হচ্ছে ডু ইউ থিঙ্ক ইজি টু পাস ইংলিশ সেইড তালহা নো সেইড তাবাসসুম বাট হোয়াই আর ইউ সো কেয়ারলেস অফ ইংলিশ আই ডোন্ট ফিল ইন্টারেস্ট ইন দিস সাবজেক্ট ওহ আই সি আচ্ছা দেখো পাংচুয়েশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মার্ক করা দরকার সেটা হচ্ছে যখন বক্তা কোনো কথা বলবে সেটা আমরা ইনভাইটেড কমা দিয়ে আটকে দিব আর হেডিংয়ে একদম স্টার্টিংয়ের যে লেখা থাকবে অর্থাৎ একটা কথা শেষ হয়ে গেলে তার পরবর্তী যে লেখা শুরু হবে সেটার ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল লেটার আই যেখানেই থাকুক ক্যাপিটাল লেটার যে কোনো নামের ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল লেটার যদি কোনো বক্তা কোনো কোশ্চেন করে তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক হবে কথা বলা শেষ হয়ে গেলে ফুল স্টপ কাউকে সম্বোধন করার পর হচ্ছে কমা বসবে এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমরা আরেকবার রিভিশন করে নিব তাহলে হচ্ছে আমাদের এই পাংচুয়েশন রিভিশন ক্লাসটা আরও সুন্দর হবে আর তোমাদের নেক্সট উইকলির জন্য অনেক শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ অল ডিয়ার স্টুডেন্টস স্টে হোম স্টে সেফ আল্লাহ হাফেজ